আমার মায়েরা যারা সিরিয়াল দেখেন তাদেরকে বলি একটা সিরিয়াল যদি কেউ দেখে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে একটা ফিল্ম দেখলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে যার মেয়ে যার বিটি যার বউ নেল পলিশ ব্যবহার করে সেই মেয়েরা নাপাক তাদের ফরজ গোসল হবে না কালো জংজঙ্গে করে দিয়েছে মোচ দাড়ি চুল যাতে বৌদিরা দেখে আমাকে যুবক মনে করে ঠিক বলছি না রাস্তায় জানো বৌদিরা আমাকে মরে গেলে চুরি ভাঙা হয় স্বামী মারা গেছে ভাসুর এসে না হলে ব্যাটা এসে চুরি ভাঙে এটা শরীয়ত সম্মত নয় এটা অইসলামিক মেয়ে বক্তা বাংলাদেশে বেরিয়েছে বাবারা ভাইরা বোনেরা করে মেয়ে ছেলে বায়ান করছে প্রকাশ্যে পাবে হাওড়া হুগলি চব্বিশ পরগনায় বড় বড় বিবাহিত মেয়েরা স্টেজে এসে গজল পড়ছে এটা সরাসরি হারাম এবং নাজায়েজ কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে একজন নেমো খারাম কোরআন তেলাওয়াত করছে এমএলএ যে আলহামদুলিল্লাহি রাব্বিল ফেরেশতাগুলো পালিয়ে গেছে মনে হয় নাই কোশিদ্দাই আছে জুলফিকার ভাই আছে বন্ধন লোন নাই মনে হয় আছে গ্রুপ লোন আছে আছে বড় কষ্টের আমি একটা জলসায় বলেছি জানেন মায়েদের আর যাই হোক নাই হোক গ্রুপ লোন করে একটা লাভ হয়েছে দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড এই নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আর সে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারিনি সুদ খাবার ম্যাডাম হয়েছে আমি প্রথমে কি বলেছি রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ যে মেয়েরা যে নারীরা স্বামীর অল্প পয়সায় অল্প ইনকামে যারা সন্তুষ্টি প্রকাশ করে না সেই নারী কখনো মমিনা হতে পারে না এটা মাথায় রাখবেন সেই নারী কখনো মমিনা হতে পারে না তো আমি বলি আমি যখন মাদ্রাসায় প্রথম পড়াই আমার বিয়ে হয়েছে তখন আমার বেতন মাদ্রাসায় কত জানেন হাসবেন 2500 টাকা বেতন বর্ধমানে খাগড়াগড় মাদ্রাসায় তখন ছিলাম এখন তো আব্বার মাদ্রাসায় আছি পুরসায় তখন আমার 2500 টাকা বেতন ছিল তখন আমি এত জলসাও করতাম না তো আমার বিবিকে বলতাম 2500 টাকায় কী হবে বলো তো তোমার তো জামা কাপড় কিনতে আমার শেষ সে বলতো তুমি আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করো আল্লাহ ঠিক বরকত দিবে আজকে দিয়েছে আল্লাহ বরকত সব দিয়েছে আলহামদুলিল্লাহ ছোট থেকে আব্বাজি ভালো মন্দ খাইয়ে চাজও খাচ্ছে শুনেন ডাল আলু খান আমি আজকে কী দিয়ে ভাত খেয়েছি বলবো জুলফিকার ভাই বলবো দুপুরে কী খেয়েছি সব করে আমার বিবিকে বললাম আমি গোশ খাবো না আমার জন্য শুকটি আলু রান্না করো বেগুন দিয়ে আপনারা হাসছেন না মারাত্মক আমার প্রিয় তরকারি আমি খেলাম আজ দুপুরে ভাত খেয়েছি খুব ভালো লেগেছে আল্লাহ দিয়া রুচি নিয়ামত আপনি যদি সুখী হন সন্তুষ্টি প্রকাশ করেন আল্লাহর কাছে আপনি ডাল আলু খাবেন আল্লাহর কসম সেটাই আপনার জন্য সুখের আপনি শুধু শাক আর ভাত খাবেন সেটাই আপনার জন্য হজবের আর আপনার জন্য সুখের নারীরা শুনেলেন তোমার স্বামী যদি 100 টাকা রোজগার করে তোমার স্বামী যদি 50 টাকা রোজগার করে 25 টাকা সংসারে খরচ করো 25 টাকা জমাও আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করো যদি বলেন কেন যারা গরিব আছেন যারা সবজি বেচেন যারা খেটে খান তারা কান খুলে আমার কাছে শুনেলেন আল্লাহ নবীর হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার সাহাবীরা শোনো একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবী বলেছেন যারা হকের পথে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে আর যারা হালাল রুজি রোজগার করবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুদের ওপরে পয়সা নিয়ে টিভি কিনছে সুদের ওপরে পয়সা নিয়ে ফ্রিজ কিনছে সুদ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম তোমার পয়সার প্রয়োজন তুমি পয়সার প্রয়োজন আছে আপনি দেখলেন কি করবেন টিভি কিনতে হবে টিভি দেখা টিভিতে ফিল্ম দেখা গান শোনা এগুলো জায়েজ না না জায়েজ বাবা হারাম কাজ আমার মায়েরা যারা সিরিয়াল দেখেন তাদেরকে বলি একটা সিরিয়াল যদি কেউ দেখে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে একটা ফিল্ম দেখলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের মা বোন আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন নিজেদিকে হেফাজত করুক যেমন আপনাদেরকে বলে দিই আমাদের অনেক মায়েরা নেল পলিশ ব্যবহার করে আমরা মানা করতে পারি না করে না করে না যে মেয়েরা
আপনারা যারা পুরুষ আছেন লক্ষ্য করবেন, যার স্ত্রী, যার মেয়ে, যার বিটি, যার বউ নেল পালিশ ব্যবহার করে, সেই মেয়েরা না পাক তাদের ফরজ গোসল হবে না, ফরজ গোসল হবে না, ওইগুলো চেঁচে তুলতে হবে বেলেট দিয়ে। যদি বলেন হুজুর কি লাগাবো, মেহেদি লাগান নোকের উপরে, অসুবিধা নাই, মাটা মেহেদি নোকের উপরে লাগান। অনেক পুরুষরা চুল কালার করে, করে না? শুনেলেন তিরমিজি শরীফের হাদিস, আপনি লাল করুন, ব্রাউন করুন, যেটাতে আপনার বয়সের প্রকাশ পাবে। আচ্ছা লাল করলে বোঝা যায় না লোকটা বুড়ো, কথা বলুন না, বোঝা যায় না? ব্রাউন করলেও বোঝা যায় লোকটা কিন্তু বুড়ো মানুষ, চোলটাকে দাড়িটাকে লাল করেছে। অনেকজন আছে কালো জংজঙে করে দিয়েছে মোচ, দাড়ি, চুল, যাতে বৌদিরা দেখে আমাকে যুবক মনে করে, ঠিক বলছি না? রাস্তায় যেন বৌদিরা আমাকে লাইন মারে, হারাম খোর। তিরমিজি শরীফের হাদিস, তুমি যদি মমিন ব্যক্তি হও আল্লাহকে ভয় করো। আমার নবী, বিশ্ব নবী বললেন, যারা পয়রার বুকের মতো চুল আর দাড়িকে কালো করে তাদের জন্যে আল্লাহ জান্নাতের খুশবু হারাম করেছেন। তাদের জন্য জান্নাতের খুশবু কি বললাম? জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু হারাম। চুল দাড়ি কেউ কালো করবেন না। কোন মেয়েকে বলছি মায়ের দিকে, চুল সাদা হলে আপনি ব্রাউন করুন, লাল করুন, কিন্তু কালো মেহেদি ব্যবহার করবেন। তিরমিজি শরীফের হাদিস, পয়রার বুকের মতো যারা কালো করে দেয় চুল আর দাড়িকে, যে মেয়েরা চুল কালো করে, যে পুরুষরা চুল দাড়ি কালো করে, তাদের জন্যে জান্নাতের খুশবু হারাম। নিজেদিকে হেফাজত করুন, পরকালে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে। মায়ের দিকে আরো বলে চাই, যারা পায়েতে নূপুর পরে, অনেক মেয়েরা নূপুর পরে না, নিষেধ করবেন। নূপুর পরা ইসলামে নিষেধ। কেন নিষেধ বলে দিই, পায়ের আওয়াজ যেমন চুড়ি, আপনাদের দেশে মানুষ মরে গেলে চুড়ি ভাঙে না? আ স্বামী মরে গেলে? আচ্ছা কেউ বলতে পারবেন চুড়ি ভাঙার হাদিসটা কোথায় আছে? হুজুর আপনারা আছেন, শুনেছেন হাদিসটা, চুড়ি ভাঙার হাদিস? চুড়ি পড়ার হাদিস নাই। নবীজি একটা রেওয়ায়েতে আছে কাঙ্গন, মানে একটা সোনার কিংবা রূপার পড়বে যার দ্বারা আওয়াজ উঠবে না। একটা পড়লে আওয়াজ উঠবে? আওয়াজ উঠবে না। মেয়েরা যে চুড়ি পরে যেটা আওয়াজ উঠবে, সেই চুড়িটা পরা নিষেধ। দ্বিতীয় নম্বর, চুড়ি যদি কাঙ্গন কোনো মেয়ে পড়ে থাকে, কাঙ্গনটা খুলতে হবে। এই যে মরে গেলে চুড়ি ভাঙা হয়, স্বামী মারা গেছে, ভাসুর এসে নাহলে বেটা এসে চুড়ি ভাঙে, এটা শরীয়ত সম্মত নয়, এটা অইসলামিক কালচার, কখনো করবেন না। চুড়ি, হ্যাঁ চুড়ি আছে হাতে, খুলে দেন। কেন খুলতে হয় চুড়ি? কেন কানের দুল খুলতে হয়? কেন গলার হার খুলতে হয়? কেন একটা মেয়েকে সাদা পোশাক পরাতে হয়? কোরআনে আছে ইদ্দত অবস্থায় কোনো রকমের সাজসজ্জা করা চলবে না, জায়েজ না কোনো রকমের, যার দ্বারা রূপ প্রকাশ পাবে, সৌন্দর্যতা প্রকাশ পাবে, এই ধরনের কোনো ইউজ, কোনো জিনিস ইউজ করা যাবে না ইদ্দত অবস্থায়। ইদ্দত পালন অবস্থায় 4 মাস 10 দিন যে ইদ্দত পালন করবে, এটা সে ইউজ করতে পাবে না, তাকে স্যাম্পেলি একটা সাদা শাড়ি পরে কাটাতে হবে। চুড়ি পরার কোনো, চুড়ি পরারও হাদিস নাই, চুড়ি খোলারও হাদিস নাই। আমার ভাই, তো আমার মায়ের দিকে বলবো, কেন আওয়াজ উঠবে? আমি ধরলেন আপনার বাড়িতে মেহমান আছি, আমাকে একটা কামরায় রেখেছেন, পাশের বারেন্ডাই আপনার স্ত্রী চুড়ি পরে, পায়ে ঘুঙুর পরে হেঁটে যাচ্ছে, যে আওয়াজটা উঠবে আমার কানে পৌঁছানোর পরে, আমার নফস যদি বলে মেয়েটা দেখতে কেমন একবার দেখলে ভালো হতো, ওটা নফসের জিনা হয়ে গেল, ইসলাম ওই জন্যে নিষেধ করেছে। তোমার ওই জন্যে 4 দেওয়ারির বাইরে আপনার আওয়াজ যেন না পৌঁছাই। এরপরে বলি, কালকেই ফেসবুক আর ইউটিউবে আমাকে গালি দেবে লোকে, কেন বলি? কারা গালি দেবে শুনেলেন? আপনাদের মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে বহু যুবতী ছেলে, যুবতী মেয়ে গজল পড়ে, পড়ে না? পড়ে না। বড় বড় বয়স্ক মেয়েরা স্টেজে এসে মরদদের সামনে গজল পড়ছে, এটা হারাম, এটা নাজায়েজ কাজ। শুধু তাই নয়, এখন তো দেখছি বাংলাদেশে, কেন বললুম বলুন তো, 72টা মাল চলে এসেছে, মেয়ে বক্তা বাংলাদেশে বেরিয়েছে, বাবারা ভাইরা বোনেরা করে মেয়ে ছেলে বায়ান করছে প্রকাশ্যে,
এরা হচ্ছে জাহান্নামের খোরাক, এটা হচ্ছে কিয়ামতের আলামত। একটা ছেলে পুরুষ মানুষ, পুরুষের সামনে গজল পড়বে অসুবিধা নেই, কিন্তু যদি মেয়েরা গজল পড়তে পাবে না, কে বললো পাবে না? অবশ্যই পাবে, সেখানে মেয়ে মজমা হতে হবে, শুধু নারীদের মজমা হবে। সেই জায়গায় একটা মেয়ে গজল পড়তে পাবে। হাওড়া হুগলি চব্বিশ পরগনায় বড় বড় বিবাহিত মেয়েরা স্টেজে এসে গজল পড়ছে, এটা সরাসরি হারাম এবং নাজায়েজ কাজ। এই ধরনের প্রোগ্রাম যারা করবে তারা গুনাহগার হবে। জলসা করলে, জলসাতে যারা মেলা বসায়, এই মেলা বসানো হারাম কাজ। নারী পুরুষ এক কাছে হলে শয়তান তৃতীয় নম্বর হাজিরি দেয়। ওই জন্যে সবাই বলুন, আজ থেকে নিয়ত করুন, পাঁচ ওয়াক্তের নামাজি কে কে হবেন? হাত তুলেন তো ইনশাল্লাহ। সবাই যুবকেরা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো, জোরে সোরে বলুন ইনশাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজ শুধু নয়, প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচার শুরু করুন। নামাজটা পড়বেন, পাইকিরি পড়বেন না। আচ্ছা আপনারও বলুন তো, আমাদের সাথী ভাইরা যখন দাওয়াতের মেহনত করতে আসেন, কোনো মুবাল্লিক ভাই বলেছেন যে তোমরা এক কাজ করবে, চব্বিশ ঘন্টা মসজিদের ভেতরে ঢুকে থাকতে হবে, বেরোতে পাবি না? কথা বলেন হ্যাঁ না না বলেননি? কোনো হুজুর আমরা কোনোদিন বায়ান করেছি যে মসজিদে চব্বিশ ঘন্টা ঢুকে থাকতে হবে, বেরোতে পাবি না? কেন করিনি? আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব যে ফজরের সময় ঢুকলে ফজর পর্যন্ত আর মসজিদ থেকে বেরোতে পাবে না। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুনেন, আপনি কখন মসজিদে ঢুকবেন? আমাদের দেশের লোক যখন নামাজ দাঁড়ায় তখন উজু করে ছুটে, ঠিক বলছি না? যখন মসজিদে জুম্মার দিনে খুতবা শুরু হয়ে যায় তখন মসজিদে ছুটে গিয়ে সুন্নতের নিয়ত বাঁধে। শুনেলেন? খুতবার সময় কেউ যদি নামাজ পড়ে, সেই নামাজটা কবুল হবে না, কখনো করবে না। শুধু তাই নয়, আমাদের দেশে আর একটা ভুল প্রথা চলে, কি বলে দিই, জুম্মার দিনে দেখবেন আগে নামাজ হয়, নামাজের সাথে সাথে আবার বায়ান চলে, চলাটা বায়ান হয় না মসজিদে। মসজিদে জুম্মার দিনে বায়ান করাটা জরুরি নয়, জুম্মার দিনটা হচ্ছে ইবাদতের দিন। কিসের দিন বললাম? ইবাদতে। সব লোক সুন্নত পরে যদি বসে থাকে, সবারই সুন্নত পরা হয়ে যাবে। খুতবার আগে টাইম যদি দু মিনিট এক মিনিট থাকে, একটা হাদিস বলে দাও, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও, দুটো কথা বলে দাও, মসজিদের এলান থাকলে, এইদিকে মসজিদে বায়ান চলছে, আসছে আর নিয়ত বাঁধছে, আল্লাহ আকবার। আচ্ছা বলুন, বায়ানে মন যাবে না নামাজে মন থাকবে? আর আমার নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর ছুটে এসো আমার ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন নামাজ আদায় হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন আবার নামাজ হয়ে যাবে তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন আজান হবে আসরের, তখন তোমরা আবার মসজিদে প্রবেশ করো। আমাদের দেশের লোক পাইকিরি, রমজান মাসে তারাবি হয় না আপনাদের? আমি মাদ্রাসায় তারাবি পড়ি, আমার যখন লকডাউন ছিল তখন বাড়িতে পড়ছিলাম, আমরা বাপ বেটা। কেন জানেন তো? আমাদের দেশে পাইকিরি, যদি হাফে সাহেব একটু আসতে পড়ায়, লোকরা বলে কি হাফে জান লিবে, স্পিরিট নাই, হাই স্পিরিট চাই, কি বলে আল্লাহ আকবার, আরামদের মালিক আমাদের বলে ফুটিয়ে দিলে একদম রাজধানী এক্সপ্রেস। ফেরেস্তারা বলে তুরাই জানিস, আমরা খুঁজে পাইনি কোথায় পড়ছিল মা। এইরকম যেন তারাবি না হয়। কোরআনে আছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন বান্দা হবে তারা যখন সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, খুশু খুজুর সঙ্গে আর ধীর স্থিরভাবে নামাজ আদায় করবে। আমার ভাই, কখনো আপনারা এই ধরনের নামাজ আদায় করবেন না,
হাফেজ সাহেবকে বলুন ভাই ধীর স্থিরভাবে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাই। ধরলেন হাফেজ সাহেব রুকুতে গেল, সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সামি আল্লাহু লিমান হামিদা। অনেক মুক্তাদি আছে তাদের একবারও তসবিহ হয় ঠিক বলছি না ভুল বলছি বাবা? তাহলে আপনার নামাজটা কেমন হলো? ওই জন্যে ইমামকে বলতে হবে ধীর স্থির, এক ঘন্টা নয়, চল্লিশ মিনিট নয়, এক পারা যদি কোরআন পড়ে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা নামাজ লাগতে হবে কুড়ি রাকাত, তবে আপনার নামাজটা শুদ্ধ হলো ধীর স্থির হলো। আমাদের দেশের লোক বলে এক ঘন্টা কুড়ি মিনিটে এক পারা, তার সঙ্গে কুড়ি রাকাত নামাজ শেষ। এটাকে বলা হয় পাইকিরি নামাজ, যেটা আমরা পড়ি আল্লাহই জানে বেহতার আপনার কিরকম কবুল হচ্ছে, আপনার হৃদয়কে জিজ্ঞেস করবে আল্লাহর কোরআন মোতাবিক নবীজির আদর্শ মোতাবিক আপনার নামাজ আদায় হচ্ছে কি না আপনি ভেবে দেখবেন আর কাঁদবেন আল্লাহর কাছে। আজকে জানেন কষ্ট কোথায় লাগে? আমাদের কিয়ামতের আলামত শুনেলেন, আজকাল আবার চোররা প্রধান অতিথি হয়ে আসে বাংলাদেশে। দেখছি একটা চোর, তার নামটা কি জানো গো? সিদ্দিক। বলে তুই চুরি করেছিস? হ্যাঁ হ্যাঁ চুরি করেছি। তোর নাম কি? বলে সিদ্দিক। বাড়ি কোথায়? অমুক জায়গায়। সে ভাইরাল তাকে আবার দেখছি পুলিশ গার্ড দিয়ে একটা খেলা না কি ক্লাবের অনুষ্ঠান ছিল, তাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়েছে। জোরে বলুন নাউজবিল্লাহ। কিয়ামতের আলামত এটা। উলামারা জেলে, চোররা সম্মান পাচ্ছে, চোর দিকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে আসছে, ভালো ভালো আলেমকে জেলে ভরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। বাংলাদেশের মানুষের ভাবা উচিত আল্লাহর কাছে যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় হচ্ছে। পৃথিবীর তিনটে হাফিজে কোরআনের মধ্যে বাংলাদেশে একজন, তিন নম্বরটা বাংলাদেশে। ক নম্বরটা বললাম? তিন নম্বরটা বাংলাদেশে। ভালো ভালো কারি আহমদ বিন ইউসুফ একজন বিখ্যাত মিশর পাসকারি বাংলাদেশের, বাড়ি হচ্ছে বাংলাদেশে, কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে একজন নেমো খারাম কোরআন তেলাওয়াত করছে এমএলএ। যে আলহামদুলিল্লাহি রাব্বিল, ফেরেশতাগুলো পালিয়ে গেছে বে বাংলাদেশ থেকে। তাহলে বুঝলেন এরা কিরকম ধরনের। আমার ভাই সব সময় একটা কথা মাথায় রাখবেন, সবাই দিনের কাজের সঙ্গে জুড়বেন, জোরে বলুন ইনশাল্লাহ। প্রত্যেকটা বাড়িতে দিনের কাজকে চালু রাখুন, ইসলামিক কালচার নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আজকের রাত্রিকে হেফাজত করুক, আজকের জালসাকে কবুল করুক। লাস্টে বলি, আজকে একটা নতুন বই আছে, কতটা আছে গাড়িতে জানি না কপিস, সেটা হচ্ছে বিশ্ব বরণ্য মনীষী যারা বড় বড় আল্লাহর ওলি গুজরে গেছেন, বড় বড় উলামায় দিন গুজরে গেছেন, সংক্ষিপ্ত তাদের জীবন মরণের কাহিনী লেখা আছে বইটায়। চুটি বই, চল্লিশ টাকা করে দাম, যাদের প্রয়োজন গাড়ির কাছে গিয়ে নেবেন। আমার ভাই আমাকে এয়ারপোর্টে তিনটের মধ্যে প্রবেশ করতে হবে, আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। রাত্রি প্রায় সাড়ে বারোটার কাছাকাছি এগারোটা কুড়ি হয়েছে আজকের। আর শুনেলেন একটা কথা, সবসময় রাত্রি বারোটা পর্যন্ত জলসা শেষ করার চেষ্টা করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। সারা রাত, রাত দুটো আড়াইটা পর্যন্ত করলেন, বক্তাও কেলানি খাবে, শ্রোতাও কেলানি খাবে। কেন বলুন তো? আপনারও নামাজ কাজা, আমারও নামাজ কাজা, ঠিক বলছি না? বুঝতে পেরেছেন? মুর্শিদাবাদে জলসা কটায় শেষ হয় জানেন? আমি বেশিরভাগ দাওয়াত ওই জন্য মুর্শিদাবাদে নিতে চাই। মগরিবের পর থেকে স্টার্ট, এগারোর মধ্যে জলসা ক্লিয়ার। আসরের, আসর থেকে মগরিব একটা বক্তা, মগরিব থেকে এসা, এসার পরে একজন চাবলো বক্তা, জলসা শেষ। সুন্দর জলসা আর ভর্তি শ্রোতা। কেন? আপনি ছ মাস আগে জলসার ডেট করেছেন, সেই দিনে কেউ জলসার কাজ রাখবে না। বুঝতে পেরেছেন না? পারেননি, সেই দিনটা খালি জলসা শোনার জন্যে, ছুটির দিনে করবেন, আর বারোটার বেশি জলসা নিয়ে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আমার সফরকে যেন আল্লাহ আসান করে, সকলে বলুন আমিন। আর আজকের এই জলসা যে নেক উদ্দেশ্য দিয়ে পাড়ার ছেলেরা দিয়েছেন, তাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেন। খাস করে আমি জুলফিকার ভাইয়ের জন্য দোয়া দেব, আমাকে ভালোবেসে ডেকেছেন, লায়েক মনে করেছেন, আমাদের খুব অন্তরের মানুষ, আমাদের মাদ্রাসায় গেছেন, রমজান মাসে ডাকেন ফোন করে,
মাদ্রাসাওয়ালা দিকে ডাকেন, আমি দোয়া দেবো আল্লাহ ওনার জানে মালে আবরু ইজ্জতে বরকত দেখ, আপনাদের সকলের আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও, আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে নাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল, ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, আমাদের হাতকে তুমি ফিরিয়ে দিও না। ইয়া আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে আমাদেরকে পরিচালিত করে নাও। মগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিলো আলোচনা হয়েছে এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে স্বভাব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও, তারপরে সাহেবে কেরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, উলামায়ে দীন সকলের রুহে পৌঁছে দাও। খাস করে ইয়া আল্লাহ, এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের পূর্বপুরুষের রুহে পৌঁছে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব যেন ইমানের সঙ্গে যেতে পারি, সে তৌফিক তুমি দান করো, কালমার সঙ্গে খাতমা নসিব করো। ইয়া আল্লাহ, যেদিনে তুমি জমিনটাকে তামার মতো করে দিবে, এক বিদ্যা উপরে সূর্য থাকবে, তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিও, তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ, জানি না ইয়া আল্লাহ কত ভাই অসুস্থ আছেন, কত মা বোন অসুস্থ আছেন, দোয়ার জন্য বলবো মনে করে বলতে পারেননি, তাদের সকলকে তুমি শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা তো বড় দুর্বল, ইয়া আল্লাহ যত ভাই মেহনত করে আজকের প্রোগ্রামকে দিয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদের মেহনতকে যাই দিও না, তাদের জানের মালের আবরু ইজ্জতের তুমি হেফাজত করো, আজকের জলসাকে তুমি কবুল করে নাও, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে সিদ্দার, প্রত্যেকটা ভাইয়ের বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও, প্রত্যেকটা ভাই মা বোনকে নামাজি মুসল্লি বানিয়ে দাও, ইয়া আল্লাহ দিনের দায়ী বানিয়ে লাও, তোমার ঘরের সঙ্গে জুড়ে লাও প্রত্যেকটা বাড়িকে, ইয়া আল্লাহ তোমার দিনী কালচারের বাণী বানিয়ে দাও, প্রত্যেকটা ভাই, নওজওয়ান, মাসুম সকলকে তুমি নামাজি মুসল্লি বানিয়ে দাও, আমাদের সকলের জানের মালের আবরু ইজ্জতের তুমি হেফাজত করো। আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো, কত ভাই হাত তুলেছেন, কত মুরব্বি বাবাজিরা, কত মুবাল্লিগে দিন, কত হাজি সাহেব, ইয়াল্লাহ কত মাসুম, কত তালবিলিম, কত উলামায়ে দিন হাত তুলেছেন, ইয়াল্লাহ কত মা বোন হাত তুলেছেন, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিপুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তু ফেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।